তাহলে বুঝতে হবে শয়তান এই লোকটাকে দিনের পথে আসছে তো এখন তার কোমর ভাঙার কাজে শয়তান নেমে গেছে এর শয়তান ডিলা বানাই দিয়া এমন ডিলা বানাই দিতে চাচ্ছে যে এ নিজে কোন রকম গোড়ায় গোড়ায় হয়তো চলতে পারবে এর দিয়ে দিনের তেমন কোনো উপকার হবে না অনেক যুবক আছে ইসলামের পথে ধর্মের পথে আসার পরে বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি থেকে আসার পরে একটু ঢিলা ঢালা হয়ে যায় ঢিলা ঢালা বুঝেন মানে কাজকামের দিকে আর মনোযোগ থাকে না চাকরি বাকরি করতে মনে চায় না সব হারাম কোন দিকে যাবে ব্যবসা বাণিজ্য করতে মনে চায় না সেই জিকির আজকার তসবিহ তাহলিল হুজুরদের পিস পিস ঘুরা একটু ওয়াজ নসিহত শোনা টোনা বাস এ হলো তার দুনিয়ার কাজ দিনের কাজ সব মিলে শেষ এটা ভুল আপনাকে দুনিয়ার কাজটা দুনিয়ার কাজের মতো করে সিরিয়াসলি করতে হবে যেটা হালাল তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে সাধনা করতে হবে ان الله يحب اذا عمل احدكم عملا ان يتقنه আপনি যে কাজই করেন যেই কাজই করেন আল্লাহ পছন্দ করেন কাজটা করবেন এতকানের সাথে দৃঢ়তার সাথে ভালোভাবে উত্তম রূপে সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে পানা চাইতেন اللهم اني اعوذ بك من العجز والكسل আল্লাহ আপনার কাছ থেকে অলসতা থেকে পানা চাই অলসতা কোন যুবক যদি দিনের পথে আসার পরে অলস হয়ে যায় অলস মানে কি অলস বলতে কোনো কাজ করতে তার ভালো লাগে না মা বাবা একটা কাজ দিলে সেটাও করতে ইচ্ছা করে না তার শুধু মনে চায় সে একটু জিকির আজকার করবে তেলাওয়াত করবে দোয়া দরুদ পড়বে এই কাজগুলোই ভালো লাগে শুধুমাত্র হ্যাঁ মা বাবার কোনো কথাও করতে মন চায় না পরিবারের জন্য কিছু করতে মনে চায় না সে উদ্যমী না সে কর্মঠ না সে পরিশ্রমী না তার ভিতরে ঢিলাঢালা ভাব চলে আসছে তাহলে বুঝতে হবে শয়তান এই লোকটাকে দিনের পথে আসছে তো এখন তার কোমর ভাঙার কাজে শয়তান নেমে গেছে এর শয়তান ঢিলা বানাই দিয়া এমন ঢিলা বানাই দিতে চাচ্ছে যে এ নিজে কোন রকম গোড়ায় গোড়ায় হয়তো চলতে পারবে এর দিয়ে দিনের তেমন কোনো উপকার হবে না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন এই জন্য একজন যুবক দিনের পথে আসার পরে সমাজের অন্য যুবকের বাপ মা এবং অভিভাবকরা যেন এটা বলতে না পারে যে ওর ছেলের মতো হইও না যে ওইটা শেষ এখন সারাদিন মসজিদে পড়ে থাকে আর ওই সারাদিন হুজুরদের পিছে পিছে ঘুরে ইউটিউব ফেসবুকে ওয়াজ শুনে বসে বসে কোনো কাজকামের প্রতি মনোযোগ নাই কোনো আন্তরিকতা নাই ভাই বোনের প্রতি কোনো দায়িত্ব নাই মা বাবার প্রতি দায়িত্ব নাই সমাজের প্রতি দায়িত্ব নাই না এ দেশটা আমাদের আমরা এদেশের সন্তান এ দেশটা আমাদের গড়তে হবে একজন যুবককে সঠিক পথে আনতে হবে একজন মানুষকে ভালো পথে আনতে হবে একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে যুবকরা সবাই মিলে সমাজে একটা ভালো কাজের উদ্যোগ নিতে হবে একটা ভাঙা রাস্তা নির্মাণ করে দিতে হবে একজন গরিব মানুষের কষ্ট দূর করার জন্য কয়েকজন মিলে উদ্যোগী হতে হবে মুরব্বীদের শ্রদ্ধা করার মতো মানসিকতা যুবকদের মধ্যে ম্যানার্স তৈরি করতে হবে এই সার্কেল সোসাইটি আমাদেরকে গড়ে তুলতে হবে তাহলে কি হবে আমাদের প্রিয় দেশটাকে আমরা সাজাতে পারবো আর এর মাধ্যমে আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক সুনিবিড় হবে আমরা আদর্শবান যুবক হতে পারবো অন্যরা দেখে যে বলে হ্যাঁ এই রকম একটা ছেলে হওয়া দরকার আমি কি বুঝাতে পেরেছি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন